আমরা পৌঁছে গেছি দীঘা গেটের সামনে। আমরা দীঘা ঢুকে গেছি, এবার চলুন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমরা চলে এসেছি হোটেল প্যালেস ইন, আপনারা দেখতে পাচ্ছেন প্যালেস ইনের সামনে আমি আমার হাজবেন্ড। আসো এদিকটায় একটু মুখটা দেখাও। আমরা এসেছি প্যালেস ইনে, নিউ এই ওল্ড দীঘা। এটা হোটেলটা ভীষণ ভালো, রিজনেবল রেট, ইউ ক্যান কাম ডাউন অ্যান্ড স্টে হিয়ার। আমরা পৌঁছে গেছি ঢেউসাগরে। ঢেউসাগরটা সত্যি খুব সুন্দর জায়গা। এই আপনাদের দেখাচ্ছি ঢেউসাগরে আমরা ঢুকছি, আপনারা দেখুন সবাই ঢেউসাগরের ভিউটা, ইউ উইল লাভ ইট। এই আমরা আপনাদের দেখাচ্ছি ঢেউসাগরের ভিউটা, ইটস কোয়াইট প্রিটি, ইটস ভেরি নাইস। এই যে ঢেউসাগরের এন্ট্রি, আমি আমার ছেলে আমার হাজবেন্ড ঢুকে পড়েছি ঢেউসাগরে। টিকিট কাটতে হবে আপনাদেরকে, 10 টাকা করে টিকিট, খুব বেশি ভাড়া নয়, বেশি ইয়ে নয়, প্রাইস না। বাচ্চাদের 5 বছর থেকে টিকিট দেওয়া হবে একদম। এই দেখুন জাস্ট লাভলি, দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা জিরাফ, লম্বা লম্বা জিরাফ দিয়ে, এই যে লম্বা লম্বা জিরাফগুলো, এই যে এত সুন্দর দুদিকে একদম ঘেরেছে। এখন আমরা যাচ্ছি উদয়পুর সি বিচে। উদয়পুর থেকে আমরা ফেরার পথে কাজল দিঘি, ঢেউসাগর এগুলো ঘুরবো, ঘুরে আবার আমাদের গন্তব্যস্থল আজকের জন্য ফিরতে হবে প্যালেস ইন, সেখানে ফিরব। এই যে আমাদের ফ্যামিলি, এটা আমার বাবা, এটা আমার মা আর আমি। দেখতে পাচ্ছেন কাজল দিঘি ডেকোরেশন, ওয়ান্ডারল্যান্ড। হ্যাঁ, আমরা এখন প্রবেশ করছি সবে এখানে। আমরা এখানে টয় ট্রেন এবং বোটিং দুটোরই আনন্দ উপভোগ করতে পারবো, চলুন। করা আরে বাবা করেছি কি, তাজপুর বিচে চলে এসেছি। চলো বলো বাবা, আমরা নামছি, চলুন দেখাচ্ছি তাজপুর বিচ। তাজপুর বিচে লাল কাঁকড়া। তাজপুর বিচের মনোরম সৌন্দর্য, তাজপুরের সমুদ্রের ঠিক সামনেটা আমরা চলে এসেছি।
সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বেলা 11টা, কিন্তু হাওয়ার জন্যে অতটা গরম আপনারা অনুভব করবেন না। সুন্দর